নুসরাতের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ, এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, জানালেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। ফায়ারম্যান সোহেল রানার জানাজা সম্পন্ন, পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরারের পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার আদেশ আপিলে বহাল। লোকসভা নির্বাচনের আগে অশান্ত দার্জিলিং, সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি গীতা চৌধুরী। এছাড়া সংবাদে আরও থাকছে, কেরানীগঞ্জে 5,000-এর বেশি কারখানায় বৈশাখী আমেজ, তৈরি হচ্ছে বাহারি রং আর ডিজাইনের পোশাক। ফেনীতে দুর্বৃত্তের আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের শারীরিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ, এখনই তাকে সিঙ্গাপুর নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। অগ্নিদগ্ধ নুসরাতের বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন সহ চিকিৎসা বোর্ডের অন্যান্য সদস্যরা। পরে ডাক্তার সামন্তলাল সেন সাংবাদিকদের জানান নুসরাতের শারীরিক অবস্থার রিপোর্ট সিঙ্গাপুরের ডাক্তাররা দেখেছেন, এখনই তাকে সিঙ্গাপুরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য, এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনও আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে, কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা সঠিক নিয়মে চলছে মন্তব্য করে তারা এই বিষয়ে খোঁজখবর রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন। তারা আমাদের চিকিৎসার সাথে একমত, আরও কিছু নতুন সাজেশন দিল যেটা আমরা একটু পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাব। আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকবো। ওরা বাংলাদেশ যদি একদিন মেয়েটা ভালো থাকে তাহলে তো আরও ভালো, ওরা আমাদের এখানে 5 দিনের জন্য আসবে। এদিকে নুসরাতকে হত্যা চেষ্টার প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। মাদ্রাসায় যে আমরা ছেলে মেয়েদেরকে পাঠাবো এই নিশ্চয়তা আমরা পাইতেছি না। নারী হোক পুরুষ হোক আমি জানি না, বোরখা পরা, এটা তদন্ত কমিটি করা হোক, তদন্ত করে বের করা হোক আসলে তারা কে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ারম্যান সোহেল রানার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বেলা সোয়া 11টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন রানার পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়া হবে। জানাজা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন, সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সহ অনেকে। বিকেলে কিশোরগঞ্জের ইটনায় আরেক দফা জানাজার পর রানার দাফনের কথা রয়েছে। চিকিৎসার কোন রকমের অসুবিধা হয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল, আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখব তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। রাজধানীতে বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। রিট আবেদনের প্রেক্ষিতে গত 20 মার্চ আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে 7 দিনের মধ্যে 10 লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে আপিল করা হলে আজ শুনানি হয়। পরে রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান আপিল আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি শেষে আদালত হাইকোর্ট বিভাগের সে আদেশটি বহাল রাখেন, অর্থাৎ
সুপ্রভাত পরিবহন যে আপিলটি করেছেন সেই আপিলটি খারিজ করে দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত পরিবহনকে অবশ্যই 10 লক্ষ টাকা আবরারের পরিবারকে দিতে হবে। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা করে অর্থনৈতিক অঞ্চল সহ 11,18,191 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরে 20তম একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, যাদের জমি কম তাদের জমি উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিকল্প ভূমি না থাকলে জমির মালিককে 3 গুণ দাম পরিশোধের পাশাপাশি পুনর্বাসন করারও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কাল পদ্মায় বসানো হবে 10ম স্প্যান, প্রস্তুত মাওয়া প্রান্তের 13 ও 14 নম্বর পিলার। ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে 5 প্রার্থী, সুষ্ঠু ভোটের লক্ষ্যে কমিশনের জোর প্রস্তুতি। কাল বসানো হচ্ছে পদ্মা সেতুর 10ম স্প্যান, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর পিলারে স্প্যানটি বসবে। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে মাওয়ার কুমার ভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হবে। এরপর মাওয়া প্রান্তের 13 ও 14 নম্বর পিলারে বসবে এটি। এ পর্যন্ত পদ্মা সেতুর 8টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে, আরেকটি স্প্যান অস্থায়ীভাবে রাখা আছে। পদ্মা সেতুতে মোট 42টি পিলারে সব মিলিয়ে স্প্যান বসবে 41টি। কাল স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর 1,500 মিটার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘণ্টার ব্যবধানে আবারও ধরা পড়েছে স্বর্ণের চালান। উদ্ধার করা হয়েছে 96টি বার, আটক করা হয় বহনকারীকে। কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কার পার্কিংয়ের কাছে দুবাই থেকে আসা যাত্রী দিদারুল আলমের ব্যাগ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল বাংলাদেশ বিমানের টয়লেট থেকে 200টি স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। দুদিনে উদ্ধার হল প্রায় 15 কোটি টাকার স্বর্ণ। একাধিক গণধর্ষণের ঘটনায় নোয়াখালীর সুবর্ণচরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস। সভায় বক্তারা গত 30 ডিসেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত একাধিক ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে এসব ঘটনায় নেপথ্যের কারণ খতিয়ে দেখার জন্য সরকারের গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানানো হয়। রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক যে কারণেই এসব ঘটনা ঘটেছে তা বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন বক্তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায়িত্বে অবহেলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 259 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 71 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটে জয়ী হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশন কর্মকর্তারা। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। আগামী 5ই মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মনোনীত জাহাঙ্গীর আলম সহ 5 জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। প্রথমবারের মতো সিটি নির্বাচনে জয়লাভ করতে পারলে নগরীকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রার্থীদের। আমার স্বপ্ন হলো আধুনিক ময়মনসিংহ করা, এবং এটুকু বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশন অনুযায়ী ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়তে বলেছেন। অতি সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ জলবদ্ধতার নগরীতে পরিণত হয়। যদি মেয়র নির্বাচিত হই তাহলে নিরসনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করা। কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও, দিচ্ছেন নিজ নিজ এলাকার উন্নয়নের আশ্বাস। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে। মাদক এবং সন্ত্রাস জঙ্গিবাদ
এই তিনটা নিয়ে আমরা কাজ করব। স্থানীয় সরকারের সেবা যেগুলো আছে আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। এলাকাবাসীর পাশে দাঁড়ানো দাঁড়াতে পারলাম, নিজেকে ধন্য মনে করব। এদিকে নগরবাসীর জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি শেষের দিকে বলে জানালেন নির্বাচনী কর্মকর্তা। এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একটি আইনানুক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি নিচ্ছি। 10 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, এরপর প্রতীক বরাদ্দ পেলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন প্রার্থীরা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এর সৌজন্যে জনসচেতনতা। গাজীপুরে মহাসড়কের পাশে ও বিভিন্ন হাট বাজারে বেসুমার শরবতের দোকান। অভিযোগ উঠেছে এতে ব্যবহার করা হচ্ছে মাছের বরফ। সচেতনতার অভাবে অনেকেই পান করছে এই পানীয়, আক্রান্ত হচ্ছে জন্ডিস, ডায়রিয়া, টাইফয়েড সহ নানা রোগে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গ্রীষ্মে তৃষ্ণার প্রবণতা বেড়ে যায়, তাই রাস্তার পাশে শরবত সহ নানা পানীয় পান করে মানুষ। দোকানদাররা চিনি, লবণ, লেবু, বরফ সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে এই শরবত। খাইলাম, পিপাসার জন্য খাইলাম, পিপাসা লাগে, পানি পাওয়া জানা হালকা পিপাসা ভিটামিন লাগে। কখনো কখনো মাছে ব্যবহৃত বরফ শরবতে দেয়া হয় বলে অভিযোগ ক্রেতাদের। জানি যে মাছ রাখার জন্য এই বরফটা তৈরি হয়, ঠিক আছে, সেই বরফটা যদি আমরা পানি হিসাবে খাই তাহলে তো এটা আমাদের শরীরের দিকে ক্ষতি হবে। রাস্তার ধারে খোলামেলা খাবার এগুলো খাইলে তো পেটের অসুখ হয়, প্রবলেম হয়, তারপরে মানুষ বুঝে না খায়, শরবত খাওয়ার পরে পেটে ব্যথা হয়, অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিক্রেতারা। পানি দিয়ে যার পিপাসা লাগে সে খায়, পরিষ্কার ভাবে খাওয়ায় পরিচ্ছন্ন করে। এখন আমার কাছে ঠিক চিকিৎসকদের মতে খোলা, রং দেয়া এসব শরবত পানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে মানুষ। এইসব শরবতের সাধারণত পানি যেগুলি থাকে সেগুলি বিশুদ্ধ হয় না, যার কারণে এই পানি খাওয়ার ফলে বা এই শরবত খাওয়ার ফলে পেটের পীড়া এবং এমনকি ভাইরাসজনিত জন্ডিস অর্থাৎ বি এবং ই ভাইরাসজনিত কারণে জন্ডিস হতে পারে। পথে ঘাটে শরবত পান রোধে সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক। রত্না জামান, 21 টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলার নিন্দা জাতিসংঘের সীমান্তে নিরাপত্তা জোরদার। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়, পয়েন্ট টেবিলের 3 নম্বরে উত্তরণ। আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নুসরাতের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ, এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় বললেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। ফারম্যান সোহেল রানার জানাজা সম্পন্ন, পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরারের পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার আদেশ আপিলে বহাল। লোকসভা নির্বাচনে আগে অশান্ত দার্জিলিং, সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।